মার 7 বছর আগে শরীরে, পুরো শরীরে একটু একটু করে ব্যথা করে। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আমার শরীর, মানে আমি যেখানে কাজ করি সুপারভাইজার, ওনাকে জিজ্ঞেস করছি যে কি ইয়া আমি কোথায় যাব, আমার ব্যথা করতেছে পুরো শরীর। মানে এর আগে ব্যথা ছিল না, হঠাৎ করে দেখছেন যে ব্যথা হচ্ছে? হ্যাঁ, হঠাৎ করে অল্প অল্প ব্যথা ওটা। তারপর আমি বলতেছি যে অল্প অল্প ব্যথা, তাও আমি যাব। তো বলতেছে ডাক্তারকে দেখানোর জন্য ওখানে আতুরার ডিপো থাকে, চেম্বার ওনার। তারপর ওনার কাছে গেছি, কতগুলো পরীক্ষা নিরীক্ষা করাইছি, আমার পাটাও ফুলে গেছিল তখন। তারপরে কিডনি পরীক্ষা মতে সম্পূর্ণ পরীক্ষা দিয়েছিল। মানে এই ব্যথার পাশাপাশি পাও ফুলে গেছে? পাও ফুলে যাচ্ছে। আচ্ছা, তো আমি পরীক্ষা নিরীক্ষা করাইলাম, তো উনি বলছে যে সম্পূর্ণ ঠিক আছে, মানে রক্ত একটু কম আর বাত জ্বর, এই শব্দটা বলছে। তো আমাকে ওষুধ দিছে, আমি মানে অনেকগুলো ওষুধ দিছি, অনেক ওষুধ খাইছি, প্রায় 3 বছর মতন ওনার ওষুধ খেয়েছি। তারপরও দেখি যে না, আমার পা ব্যথাও কমতেছে না, শরীরের ব্যথা কমতেছে না, ওষুধ যতক্ষণ খাই ততক্ষণ। এখন হঠাৎ করে আমার পা ব্যথা খুব, মানে পা দিতে পারছেন না? পা দিতে পারছেন না। সমস্যাটা কি হতো, পা হাঁটতে গেলে কি পা টেনে ধরতো নাকি, এবং পায়ে প্রচন্ড ব্যথাও হতো? খুব ব্যথা হতো, হাঁটতে পারতাম না, হাঁটতে পারতাম না। আচ্ছা, তো আমার যেখানে আমি কাজ করি উনি, আবার বড় ম্যানেজার উনি বলতেছে যে তুই ওই ডাক্তারের কাছে যা। স্যার, ওই ডাক্তারের নামটা আমার মনে নেই, যে ডাক্তারের কাছটা গেছে, উনি বাতের ডাক্তার। তা আমি বলছি ওখানে গেছি, উনি কোনো পরীক্ষা নিরীক্ষা দেন না। আচ্ছা, উনি কিছু ওষুধ দিয়েছেন লিখে, ওষুধগুলো খাচ্ছি প্রায় 2 বছর ওনার ওষুধ। ওনার ওষুধ চলাকালীন হঠাৎ করে আমার পুরো শরীর ব্যথা, মাথা ব্যথা, এই মাথা ব্যথা করতে করতে আমি আর অফিসে যাইনি। পরে আমি এইভাবে পড়ে গেছি, পড়ে যেয়ে মানে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তো আপনি? শুধু আমি। তারপরে এইভাবে পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমাকে মানে মেডিকেলে ভর্তি করেছে। ওখানে বলছে যে 2-3 দিন ছিলাম, একটু ভালো হয়েছি। ওখানকার ডাক্তারই 2019 সালে ওনাকে দেখেছি। ওনাকে দেখানোর পরে উনি বলতেছে যে আমার মানে আর্থ্রাইটিস পায়ের হাঁটু ক্ষয় হয়েছে, এক্সরে করে দেখলো। উনি ওষুধ দিলেন, খেলাম, খাচ্ছি, ভালো আছি, ক্যালসিয়াম মানে 2 বেলা এগুলো খাচ্ছি। খাই থাকি, আমার কিন্তু অনেক কষ্ট হয় সংসার চালাতে এত ওষুধ টানতে গিয়ে, তারপরেও মানে খাচ্ছি। তোমাকে আমার কাজ করতে হবে, সুস্থ হতে হবে, আমাকে কাজ করতে হবে, পরিবারকে আমার টিকিয়ে রাখতে হবে। এই ওষুধ খাওয়ার মধ্যেও আজকে 2 বছর ওনার ট্রিটমেন্ট নিচ্ছে, আমি আসা যাওয়ার মধ্যেই আছি ওনার কাছে। তারপরেও মানে কি ভালো হচ্ছে না। গেছি মাসের 20 তারিখে একটু একটু ব্যথা নিয়ে আমি কাজ করতেছি, ব্যথা কোনো রকম কমে না। পরে 20 তারিখে হঠাৎ করে আমার শরীরে পিঠের মধ্যে এমন ব্যথা হয়েছে, আমি হাঁটা নাড়াতে পারতেছি না, মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ, নিঃশ্বাস পুরো বন্ধ, মনে হচ্ছে না ডাইরেক্ট, আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে পিঠের ব্যথা। তারপর আমি পাশাপাশি হাঁটু ব্যথা তো আছে, পায়ের ব্যথা তো আছে, হাঁটু ব্যথা তো আছে, এগুলো তো অভ্যাস হয়ে গেছে সহ্য করতে করতে, কিন্তু পিঠের ব্যথাটা যে হঠাৎ করে হয়েছে এটা আমি আর সহ্য করতে পারতেছি না, এটা বেশি। ঘাড়, পিঠ, হাত আমি এভাবে লড়তে পারতেছি না, ইয়ে করতে পারতেছি না। পরে কয়েকজনকে বলছি যে আমাকে একটা ভালো ডাক্তার দেখাই দাও। তারপরে আমি ওনাকে দেখি, টাকা গেল কিছু আমি যদি ট্রিটমেন্ট করতে পারি। তো বাসায় আসি, আমি মানে ইউটিউব সার্চ দিলাম, দেওয়ার পরে অনেক ডাক্তার দেখলাম। তো আপনার এগুলো বেশি দেখছি, আপনার এগুলো আমার বেশি ভালো লাগছে। ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, ওনার যে ভিডিওগুলো আছে, ওনার ভিডিওগুলো, আপনার ভিডিওগুলো, রোগীরা ভালো হয়েছে ওনাদের প্রতিবেদনগুলো দেখে 20 তারিখ থেকে আমি দেখতে শুরু করছি। আমি 31 তারিখ ফোন ডিউটি করছি অনেক কষ্ট করে। আচ্ছা, এই ব্যথা নেই, এই ব্যথা নেই, এই ব্যথা নেই, প্রচণ্ড ব্যথা। তারপরে আমি 31 তারিখে বলেছি যে আমি ঢাকায় যাব, এরকম একটা ডাক্তার আছে, ব্যথার ডাক্তার, আমি ওনাকে দেখাবো, দেখি আমার কি সমস্যা। কারণ আমি যদি অচল হয়ে ঘরে বসে থাকি তাহলে আমার মেয়েকে কেউ দেখার নাই, আর আমি নিজেও চলতে পারবো না। পরে আসছি স্যারের কাছে 2 তারিখে, আমি ওখানে বলার পর স্যারকে দেখাইছি, স্যারে বলছে যে আমার PLID-র সমস্যা আছে। আচ্ছা, এই প্রথম আপনি জানতে পারেন যে আপনার PLID? আমার প্রথম জানতে পারি। ওকে, তো বলছে স্যারে যে 10-12 দিন ভর্তি থাকতে হবে। তো আমি বলছি আচ্ছা স্যার, আমি কয়েকদিন পরে আসি ভর্তি হবো।
পাশাপাশি আমরা এটাও জানতে পারি যে আপনার পায়ে যে সমস্যাটা সেটা ছিল অস্টিও আর্থ্রাইটিস। জি জি, তো এটা ট্রিটমেন্ট সারি করছে। হুম হুম, এখন আমি আসি 11 তারিখে ভর্তি হয়েছি, আল্লাহর রহমত আজকে 11 দিন শেষ। 11 দিন শেষ, আল্লাহর রহমত আমি এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দূরের এবং কাছের যত পেশেন্ট এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই মেডিকেল বিডির পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আমরা আমাদের যে ওয়েব পেজ আছে, আমাদের যে ইউটিউব যে পেজটা আছে বা ইউটিউব যে চ্যানেলটা আছে আমাদের, এবং ফেসবুক যে পেজ আছে, আপনারা যদি যে কোনো ধরনের আপনাদের কোমর ব্যথা থেকে শুরু করে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা বা প্যারালাইজ জনিত যে ধরনের ডিসেবিলিটি তৈরি হয় বা অনেকের বিভিন্ন ধরনের স্পোর্টস জনিত ইঞ্জুরি আছে, এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা যদি যে কোনো ধরনের ব্যায়াম বা যে কোনো ধরনের ভিডিও যদি আপনারা চান আমাদের এই চ্যানেলগুলোতে আপনারা সাবস্ক্রাইব করে আপনারা যদি সার্চ করেন, এখানে আপনার অসংখ্য অসংখ্য ভিডিও দেওয়া আছে। বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার অসংখ্য অসংখ্য ভিডিও আপনারা ওখানে পেয়ে যাবেন। আশা করি যারা এই ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং সেই অনুযায়ী যারা ব্যায়াম করেন, অনেকেই আমাদের কাছে রিভিউ পাঠান যে আপনারা এখন ভালো আছেন, অনেক সুস্থ আছেন এবং অনেকে অনেক ভালো ভালো উপকার পান। আশা করি আপনারা যদি একটু ফলো করেন আপনারাও সেই জিনিসগুলো থেকে ভালো উপকৃত হতে পারবেন। দর্শক, আমরা পাশাপাশি এমন এমন কিছু ভিডিও তৈরি করি যেগুলোতে হচ্ছে যে কিছু পেশেন্টের আমরা সাক্ষাৎকার নিই, যে সাক্ষাৎকারগুলোতে আমরা চেষ্টা করি যে তাদের জীবনে যে ধরনের ঘটনাগুলো ঘটে যায়, কারো কারো জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেই ঘটনাগুলো হয়তো যদি না ঘটতো তার জীবনে, তার জীবনটা হয়তো আরেকটু সুন্দর হতে পারতো, হয়তো আরেকটু আগে সে ট্রিটমেন্টটা পেয়ে আরেকটু আগে সে সুস্থ হয়ে যেতে পারতো। আমরা এরকম অসংখ্য পেশেন্ট পাই যারা দেখা যাচ্ছে যে অনেক ভালো এডুকেটেড পার্সন, কিন্তু কিছু কিছু মানুষের মিসগাইডের কারণে, ভুল তথ্য দেওয়ার কারণে তারাও কিছুটা মিসগাইড হয়ে যান এবং হয়ে গিয়ে তারা দেখা যায় কিছু ভুল চিকিৎসার সম্মুখীন হন এবং পরবর্তীতে নেমে আসে তাদের জীবনে আরও বেশি অন্ধকার নেমে আসে এবং প্রায় ডিজেবল হয়ে গেছেন। এরকম অসংখ্য পেশেন্টের আমরা কেস স্টাডি আমরা খুঁজে পাই। তো দর্শক, এই জাতীয় ভুলগুলো যাতে আপনাদের জীবনেও না আসে, যে কোনো ধরনের সমস্যায় আমার কী করা উচিত, আমরা এরকম অনেক পেশেন্টকে পাই যে আমরা অনেকের ভিতরে এই জিনিসটা আছে যে আমার যখন একটা সমস্যা দেখা দেয় আমার এই সমস্যার জন্য আমার কার কাছে যাওয়া উচিত বা এই সংক্রান্ত সবচেয়ে ভালো বিশেষজ্ঞ কে আছেন বা কার কাছে গেলে আমি একটা সঠিক চিকিৎসা পাবো, এই ধারণাটাও আমরা পাই না অনেক ক্ষেত্রে। বাট এই জাতীয় একটা ধারণা যাতে আপনারা পেয়ে যান এবং যারা আমাদের এখানে সাক্ষাৎকার দিচ্ছেন তারা তাদের জীবনে যে ধরনের ভুলগুলো করেছেন সেই ভুলগুলো শুধরানোর জন্যেই, এবং আপনারাও যাতে এই ধরনের ভুলগুলো কখনো না করেন বা কখনো বলতে না হয় যে ইস আমি যদি আগে জানতাম বা ইস আমার জীবনে কেন এই ভুলটা হয়ে গেল, এই শব্দটা যাতে কেউ বলতে না হয় সেই জন্যে আসলে আমাদের এই প্রয়াস। যাই হোক দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের খুব প্রসিদ্ধ একটি জেলা শহর চিটাগাং, সেই চিটং থেকে এসেছেন একজন মা। তো ওনার দীর্ঘদিন যাবৎ ওনার অস্টিও আর্থ্রাইটিস ছিল ওনার হাঁটুতে এবং পাশাপাশি ওনার PLID সমস্যা ছিল, যেটার জন্য ওনাকে অনেক 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 সাফার করতে হয়েছে এবং অনেক বেশি সার্ভাইভ করতে হয়েছে ওনাকে। কি হয়েছিল আসুন দর্শক একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। আমার নাম শাহিন মুরাদ্দার। চট্টগ্রামের কোথায় থাকেন? অক্সিজেন। ওকে, আপনি একজন মা? জি। এবং পাশাপাশি আপনি একজন কর্মজীবী নারী, আমরা জানি সার্ভিস করেন আপনি। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে কি হয়েছিল এবং কতদিন আগে আপনার এই সমস্যাটা প্রথম দেখা দিয়েছিল? মার 7 বছর আগে শরীরে, পুরো শরীরে একটু একটু করে ব্যথা করে। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আমার শরীর, মানে আমি যেখানে কাজ করি সুপারভাইজার, ওনাকে জিজ্ঞেস করছি যে আমি কোথায় যাব, আমার ব্যথা করতেছে পুরো শরীর। মানে এর আগে ব্যথা ছিল না, হঠাৎ করে দেখছেন যে ব্যথা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা। হঠাৎ করে অল্প অল্প ব্যথা ওটা, তারপর আমি বলতেছি যে অল্প অল্প ব্যথা, তাও আমি যাব। তো বলতেছে ডাক্তারকে দেখানোর জন্য ওখানে আতুরার ডিফু থাকে, চেম্বার ওনার। তারপর ওনার কাছে গেছি, কতগুলো পরীক্ষা নিরীক্ষা করেছি, আমার পাটাও ফুলে গেছিলো তখন। আচ্ছা।
তারপরে কিডনি পরীক্ষা মধ্যে সম্পূর্ণ পরীক্ষা দিছিল মানে এই ব্যথার পাশাপাশি পাও ফুলে গেছে পাও ফুলে যাচ্ছে আচ্ছা তো আমি পরীক্ষা নিরীক্ষা করাইলাম তো উনি বলছে যে সম্পূর্ণ ঠিক আছে মানে রক্ত একটু কম আর বাতজ্বর এই শব্দটা বলছে তো আমাকে ওষুধ দিছে আমি মানে অনেকগুলো ওষুধ দিছি অনেক ওষুধ খাইছি প্রায় 3 বছর মতন ওনার ওষুধ খেয়েছি তারপরও দেখি যে না আমার পা ব্যথাও কমতেছে না শরীরের ব্যথা কমতেছে না ওষুধ যতক্ষণ খাই ততক্ষণ এখন হঠাৎ করে আমার পা ব্যথা খুব মানে পা দিতে পারছেন না পা দিতে পারছেন না সমস্যাটা কি হতো পা হাঁটতে গেলে কি পা টেনে ধরতো নাকি এবং পায়ে প্রচন্ড ব্যথাও হতো খুব ব্যথা হতো হাঁটতে পারতাম না হাঁটতে পারতাম না আচ্ছা তো আমার যেখানে আমি কাজ করি উনি আবার বড় ম্যানেজার উনি বলতেছে যে তুই ওই ডাক্তারের কাছে যা স্যার ওই ডাক্তারের নামটা আমার মনে নেই যে ডাক্তারের কাছটা গেছে উনি বাতের ডাক্তার তা আমি বলছি ওখানে গেছি উনি কোনো পরীক্ষা নিরীক্ষা দেননি আচ্ছা উনি কিছু ওষুধ দিয়েছেন লিখে ওষুধগুলো খাচ্ছি প্রায় 2 বছর ওনার ওষুধ ওনার ওষুধ চলাকালীন হঠাৎ করে আমার পুরো শরীর ব্যথা মাথা ব্যথা এই মাথা ব্যথা করতে করতে আমি আর অফিসে যাইনি পরে আমি এভাবে পড়ে গেছি পড়ে যেয়ে মানে মানে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তো আপনি শুধু আমি তারপরে এইভাবে পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমাকে মানে মানে পড়ে গেছেন মানে অজ্ঞান হয়ে পড়ে গেছে অজ্ঞান বলতে একদম আমি জ্ঞান হারাই নাই চেঞ্জ আছে কিন্তু আমার এইভাবে মানে শরীরটা খিস্তেছে ব্যথা পুরো শরীর মাথা পর্যন্ত পরে মেডিকেলে ভর্তি করেছে ওখানে বলছে যে 2-3 দিন ছিলাম একটু ভালো হয়েছি ওখানকার ডাক্তারই 2019 সালে ওনাকে দেখেছি ওনাকে দেখানোর পরে উনি বলতেছে যে আমার মানে আর্থাইটিস পায়ের হাঁটু ক্ষয় হয়েছে এক্সরে করে দেখলো উনি ওষুধ দিলেন খেলাম খাচ্ছি ভালো আছি ক্যালসিয়াম মানে 2 বেলা এগুলো খাচ্ছি খাই থাকি আমার কিন্তু অনেক কষ্ট হয় সংসার চালাতে এত ওষুধ টানতে গিয়ে তারপরেও মানে খাচ্ছে তোমাকে আমার কাজ করতে হবে সুস্থ হতে হবে আমাকে কাজ করতে হবে পরিবারকে আমার টিকে রাখতে হবে এই ওষুধ খাওয়ার মধ্যেও আজকে 2 বছর ওনা ট্রিটমেন্ট নিচ্ছে আমি আসা যাওয়ার মধ্যেই আছি ওনার কাছে তারপরেও মানে কি ভালো হচ্ছে না গেছে মাসের 20 তারিখে একটু একটু ব্যথা নিয়ে আমি কাজ করতেছি ব্যথা কোনো রকম কমে না পরে 20 তারিখে হঠাৎ করে আমার শরীরে পিঠের মধ্যে এমন ব্যথা হয়েছে আমি হাতে লাড়াতে পারতেছি না মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে নিঃশ্বাস পুরো বন্ধ মনে হচ্ছে না ডারে আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে পিঠের ব্যথা তারপর আমি পাশাপাশি হাঁটু ব্যথা তো আছে পায়ের ব্যথা তো আছে হাঁটু ব্যথা তো আছে এগুলো তো অভ্যাস হয়ে গেছে সহ্য করতে করতে কিন্তু পিঠের ব্যথাটা যে হঠাৎ করে হয়েছে এটা আর আমি আর সহ্য করতে পারতেছি না এটা বেশি ঘাড় পিঠ হাত আমি এভাবে লড়তে পারতেছি না ইয়ে করতে পারতেছি না পরে কয়েকজনকে বলছি যে আমাকে একটা ভালো ডাক্তার দেখাই দাও তারপরে আমি ওনাকে দেখি টাকা গেল কিছু আমি যদি ট্রিটমেন্ট করতে পারি তা ভালো ডাক্তার দেখাই দেন কেউ মানে তেমন একটা ইয়ে দিতে পারতেছে না মানে সঠিক একটা তথ্য দিতে পারছেন না তারপরে আমার মনে হলো যে আমার তো একটা মোবাইল আছে তো ওই আমার বাচ্চা অ্যাসাইনমেন্টের জন্য একটা মোবাইল কিনে দিছি তো বাসায় আসি আমি মানে ইউটিউব সার্চ দিলাম তারপর অনেক ডাক্তার দেখলাম তো আপনার এগুলো বেশি দেখছি আপনার এগুলো আমার বেশি ভালো লাগছে ডক্টর মোহাম্মদ শফিউলের প্রধান ওনার যে ভিডিওগুলো আছে ওনার ভিডিওগুলো আপনার ভিডিওগুলো রোগীরা ভালো হয়েছে ওনাদের প্রতিবেদনগুলো দেখে 20 তারিখ থেকে আমি দেখতে শুরু করছি আমি 31 তারিখ পর্যন্ত ডিউটি করছি অনেক কষ্ট করে আচ্ছা এই ব্যথা নেই প্রচণ্ড ব্যথা তারপরে আমি 1 তারিখে 31 তারিখ বলে আসছি যে আমি ঢাকায় যাব এরকম একটা ডাক্তার আছে ব্যথার ডাক্তার আমি ওনাকে দেখাবো দেখি আমার কি সমস্যা কারণ আমি যদি অচল হয়ে ঘরে বসে থাকি তাহলে আমার মেয়েকেও কেউ দেখার নাই আর আমি নিজেও চলতে পারবো না পরে আসছি স্যারের কাছে 2 তারিখে আমি ওখানে বলার স্যারকে দেখাইছি স্যার বলছে যে আমার পিএলআইডির সমস্যা আছে আচ্ছা এই প্রথম আপনি জানতে পারেন যে আপনার পিএলআইডি আমার প্রথম জানতে পারি আমি ওকে তো বলছে স্যারে যে 10-12 দিন ভর্তি থাকতে হবে তো আমি বলছি আচ্ছা স্যার আমি কয়েকদিন পরে আসি ভর্তি হবো পাশাপাশি আমরা এটাও জানতে পারি যে আপনার পায়ের যে সমস্যাটা সেটা ছিল অস্টিও আর্থ্রাইটিস জি জি তো এটা ট্রিটমেন্ট স্যারই করছেন এখন আমি আসি 11 তারিখে ভর্তি হয়েছি আল্লাহর রহমত আজকে 11 দিন শেষ আল্লাহর রহমত আমি এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ
আপনি সেই পিঠের ব্যথা, প্রচন্ড ব্যথা যেটার জন্য আপনি নিঃশ্বাস নিতে পারছিলেন না? নাই, কোমরে ব্যথা, হাঁটু ব্যথার কি অবস্থা? কোমরে ব্যথা, হাঁটু ব্যথাও কমে গেছে আলহামদুলিল্লাহ। হাঁটা চলা করতে পারছেন স্বাভাবিক? মনে হচ্ছে এখন আবার সেই আপনার কর্মস্থলে ফিরে গিয়ে আবার সেই আগের মতো করে কাজ করতে পারবেন? আমার মনে হচ্ছে আমি কালকে গিয়ে কাজ করতে পারবো, মানে এতটাই সুস্থ মনে হচ্ছে। এতটাই সুস্থ মনে হচ্ছে আমার। পিঠে মনে হতো যে 10 মন ওজন হয়ে গেছে, এখন আমার কোনো ওজনই নেই। একদম সম্পূর্ণ ফ্রি মনে হচ্ছে নিজেকে, একদম ফ্রি। এই যে দীর্ঘ একটা সময় চিকিৎসা করছেন, ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না, একটা সংসার আছে, একটা ছোট বাচ্চা আছে, তাকেও আপনাকে দেখতে হবে। আমরা জানি আপনার হাজবেন্ড মারা গিয়েছেন, যদিও এটা অনেক দুঃখজনক একটা বিষয়, তো পুরো সংসারের দায়িত্ব আসলে আপনার হাতে। তো যখন এই যে শরীরে এত খারাপ অবস্থা হয়ে গেল হঠাৎ করে, আপনার মেয়েকে বড় করতে হবে, এই যে একটা মাথায় চিন্তা আছে, টেনশন আছে, সবসময় কাজ করে যে ওকে মানুষ করতে হবে, নিজে যদি আপনি অসুস্থ হয়ে যান আপনি সেটা পড়বেন কিভাবে? কখনো মনে হতো না আমি হয়তো কখনো সুস্থ হব না বা আমি কখনো ভালো হব না, এরকম সবসময় মনে হয়েছে। কিন্তু এবার বেশি মনে হয়েছে, এবার আমি এই হাতটা ব্যথায় আমি একটা গ্লাস দিয়ে পানি পর্যন্ত খেতে পারতাম না। আমার হাতের অবস্থা দেখে আমার 12 বছরের বাচ্চা বলতেছে যে আমি কাজ করব, তুমি শুয়ে থাকো। কতটা কষ্ট, কতটা, মানে আমি যখন বাসায় গিয়ে বেশি বেশি কান্না করতেছি আমার চোখের পানি, এছাড়া ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে আমার চোখের পানি বন্ধ হয়েছে। আমি 10 দিন 11 দিন ডিউটি করছি, শুধু চোখের পানি ফেলে ফেলি, খুব কষ্ট, মানে আমি হাঁটতে নাড়াতে পারতাম না, অনেক কষ্ট। তার একদম এখন হাঁটতে একদম ফ্রি। এই যে দীর্ঘ একটা সময় পরে এই যে আবার স্বাভাবিক একটা জীবনে ফিরে গেছেন, আবার ঠিক আগের মতো কাজ করতে পারেন, আপনার সন্তানের জন্য আপনি কাজ করতে পারবেন, কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো লাগছে স্যার। আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন, হয়তো আপনার পরিচিত অনেকে আছেন যারা এই মুহূর্তে হয়তো আপনার এই ভিডিওটা দেখছে, যাদের পরিবারে হয়তো এই ধরনের সদস্য আছেন বা তারা নিজেরা হয়তো অসুস্থ, যারা হয়তো জানে না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন? বলবো স্যারের ট্রিটমেন্ট নিন, দেখবেন আলহামদুলিল্লাহ এখানে আসলে ভালো হয়ে যাবেন, আল্লাহ ভালো করবেন, কিন্তু উসিলা স্যার হবেন। স্যারের ট্রিটমেন্ট অনেক ভালো, কারণ আমি নিছি, আমি জানি যে আমি কতটা ভালো হয়েছি। এটা আমি এখানে না দিলেও আমি যেখানে কাজ করি অবশ্যই সেখানে সবাইকে বলতাম, কারণ ওরা দেখছে আমার চোখের পানি, এখন ওরাই দেখবে আমি যে নর্মাল হয়ে আবার কাজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই মায়ের কথা আপনারা শুনলেন, যদিও এত অল্প সময়ের ভিতরে এত দিনের জমানো জমানো কষ্টগুলো, প্রতি মুহূর্তে বিভিন্ন ঘটনার কষ্টগুলো কখনো আসলে বলা সম্ভব না। রাতের পর রাত চোখের পানি ফেলা, ওনার ছোট মেয়ে যখন মায়ের এত কষ্ট দেখছে সে বলছে যে মা তুমি যাও আমি সব কাজ করবো, আমি সব কাজ করে দিচ্ছি, কখন সন্তান ভুলতে পারে যখন দেখছে মাকে আর পারতেছে না? আমরা এরকম আমাদের আপনজনের কষ্ট কখনো দেখতে পারি না, আর ওনার জন্য তো আসলে কষ্ট করাটা অনেক অনেক বেশি, অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল। একা একটা মানুষ, সিঙ্গেল একজন মা যখন তার সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, যুদ্ধ করে যাচ্ছেন জীবন যুদ্ধে, ঠিক সেই সময় যদি এই ধরনের সমস্যা হয় এবং চিকিৎসা করছেন, ওষুধ খাচ্ছেন বাট ভালো হচ্ছেন না, কোনো রকমের মনের জোরে উনি কষ্ট করে যাচ্ছেন, বাট তারপরেও কিন্তু উনি কখনো দেখুন হাল ছেড়ে দেননি, উনি চেষ্টা করে গেছেন, উনি জানেন যে ওনাকে বাঁচতে হবে, ওনার সন্তানের জন্য সুস্থ থাকতে হবে, এবং সেই জন্য উনি যুদ্ধ করে গেছেন এবং শেষ পর্যন্ত উনি খুঁজেও পেয়েছেন ওনার পথ। আমরা এরকম অসংখ্য রোগী পাই, অসংখ্য মা বোনকে পাই, তারা কিছুদিন চেষ্টা করার পরে তারা হাল ছেড়ে দেন, তারা ভাবেন যে হয়তো আমি আর কখনো সুস্থ হব না, আমি কখনো ভালো হব না। এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল। পৃথিবীতে যত ধরনের রোগ আছে, যত ধরনের সমস্যা আছে, আল্লাহ সবগুলো রোগের চিকিৎসা দিয়ে দিয়েছেন এবং সবগুলো সমস্যার সমাধানও দিয়ে দিয়েছেন, শুধু আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। আমাদের এই মা যদি পারেন, আপনারা কেন পারবেন না? আপনারাও একদিন বলেন যে চেষ্টা করব, অবশ্যই অবশ্যই আমরা পারবো, আমরা কখনো হাল ছেড়ে দিব না, আমরা সবাই সকলের জন্য আছি। আপনার আশেপাশে যদি এই ধরনের একটা মানুষও থাকে, প্লিজ একটু চেষ্টা করুন তাদের কানে অন্তত এই সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য যে হ্যাঁ আপনি সুস্থ হবেন, আপনার চিকিৎসা এই বাংলাদেশেই আছে, এর জন্য আপনাকে দেশের বাইরে যেতে হবে না, এর জন্য খুব বেশি যে খরচ করতে হবে, খুব বেশি টাকা পয়সার দরকার তাও কিন্তু না, খুবই উইদিন শর্ট টাইমের ভিতরে। দেখুন আমাদের এই মা মাত্র 11 দিনে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন, এবং উনি বলছেন যে উনি এখনই গিয়ে উনি ওনার সব কাজ সে আগের মতো সব করতে পারেন, এতটুকু কনফিডেন্স ফিরে আসছে ওনার ভিতরে, সেটা কেন আপনাদের ভিতরে আসবে না? ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।